ফের আক্রান্ত প্রতিবাদী। বনে শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন পূর্ব মেদিনীপুরের মহিষা দলের এই যুবক। তার বোন একাদশ শ্রেণীর ছাত্রী। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল। অভিযোগ, বাড়ি থেকে 2 কিলোমিটার আগে নিমতলা বাস স্ট্যান্ডে তাদের পথ আটকিয়ে কুপ্রস্তাব দেয় 4-5 জন স্থানীয় যুবক। তারপর হাত ধরে সাইকেল ধরে তারা টানাটানি শুরু করে দেয় বলে অভিযোগ। কোন রকমের যুবকদের হাত থেকে নিজেদের ছাড়িয়ে বাড়ি পৌঁছয় কিশোরী। দাদাকে কাঁদতে কাঁদতে বলে, প্রায় ওই ছেলেগুলো উত্তক্ত করে, আর স্কুলে যাব না। বোনের এই কথা শুনে দাদা ছোটে নিমতলা বাস স্ট্যান্ডে। সেখানে তখনও দাঁড়িয়ে অভিযুক্তরা। কিশোরীর দাদা সেখানে পৌঁছতে শুরু হয় বচসা। একদিকে কিশোরীর দাদা একা, আরেকদিকে 4-5 জন যুবক। অভিযোগ, রড দিয়ে মারতে মারতে তারা কিশোরীর দাদাকে নিজেদের পাড়ায় নিয়ে যায়। সেখানে গিয়ে ফের ব্যাপক মারধর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে প্রতিবাদী দাদা। বাড়ি আসছিলাম বরতলা বলে ওইখানটায়, আর কতগুলো ছেলে বসেছিল, তখন আমাকে বলছে আর মানে প্রচুর বাজে বাজে কথা বলছে আর কি। কালকে এমন এমন মানে কথা বলছে যে আমি আর মানে কিছু না বলে থাকতে পারিনি। আশঙ্কাজনক অবস্থায় প্রতিবাদী যুবককে ভর্তি করা হয় তমলুকের নার্সিং হোমে। আমার বোন কালকে স্কুল থেকে ফিরার পথে কিছু ছেলেরা আগে থেকে টন্টিং করতো, কালকেও করেছিল 5:30 নাগাদ। যাবার পথে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ওর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। প্রতিবাদ করার পরে বাইক নিয়ে ফিরার পথে রাস্তায় আটকিয়ে বেধড়ক রড দিয়ে মারধর করে। শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ উঠেছে পিঙ্কা দেবনাথের বিরুদ্ধে, যার মা স্থানীয় পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধান। ওই উপপ্রধানের স্বামী স্থানীয় তৃণমূল নেতা চূড়ামণি দেবনাথের বিরুদ্ধেও কিশোরীর দাদাকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, অভিযুক্ত যেই হোক না কেন পুলিশ যেন আইন মেনে কড়া ব্যবস্থা নেয়। প্রশাসনকে আমাদের কোনোভাবে ইন্টারফেয়ার করার কোনো ব্যাপার নেই। প্রশাসনকে আমরা এটাই বলবো, যারা দোষী করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যদি তাতে আমাদের দলের কেউ যুক্ত থাকে তারা পারবে। যদি অভিযোগকারী কিশোরীর মা মঙ্গলবার মহিষাদল থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। মিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।